নমস্কার ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই বিডিপিদের ফাইনাল পরীক্ষা চলছে সেই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সকলেরই ঘুরিয়ে ফিরিয়ে আসছে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করে দেব সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও আজকের আলোচনা ইএইচআই পেপার থ্রি অর্থাৎ ইতিহাস অনার্স তৃতীয় পত্র নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন সান কে ছিলেন মোগল সম্রাট আরঙ্গজেবের পুত্র কোন সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো সাল রয়েছে অপশনে কিন্তু সঠিক উত্তর ছিল আঠারোশো ছেচল্লিশ আঠারোশো সালটা তোমরা চিহ্ন দেবে দু তিন নম্বর মোগল আমলে জায়গিরদার ও কৃষকের মধ্যবর্তী শ্রেণী ছিল জমিদার শ্রেণী চার নম্বর মিরান যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন কাকে ভকিলি মোতালক উপাধি দেওয়া হয়েছিল মহাজ্জি সিন্ধিয়াকে ছ নম্বর আবয়াব বলতে কি বোঝায় নিয়মিত ভূমি রাজস্ব প্রদানের পর অতিরিক্ত কর সাত নম্বর কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাতারা দখল করেছিল আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য রাজ গ্রন্থের লেখক কে এডিক স্টোকস নয় নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় শাসক যিনি অধীনতামূলক মিত্রতা নীতিতে সম্মতি দিয়েছিলেন তিনি কে হায়দ্রাবাদের নিজাম দশ নম্বর কে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করেন লর্ড ডালহৌসি এগারো দাগের প্রশ্ন কবে ব্রিটিশ শক্তি অযোধ্যা দখল করেছিল আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাদাত খান তেরো দাগের প্রশ্ন কোন চুক্তির মাধ্যমে কোম্পানি কারা ও এলাহাবাদ দখল করেছিল এলাহাবাদের চুক্তি দ্বারা কবে আশাইয়ের যুদ্ধ হয়েছিল আঠারোশো সালে পনেরো দাগের প্রশ্ন রায়বেলের রায়বেলের সৈয়দ আহমেদ কে ছিলেন ভারতে ওয়াহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা প্রশ্ন সময় নায়েব কে ছিলেন মোহাম্মদ রেজা খান কবে চতুর্থ ইঙ্গ যুদ্ধ হয়েছিল সতেরোশো নিরানব্বই সালে অবশিল্পায়ন বলতে কি বোঝায় ঊনবিংশ শতাব্দীতে ভারতীয় হস্তশিল্পের বিপর্যয় শিয়ার উল মোতাক্ষরিন এর লেখককে সৈয়দ গুলাম হোসেন তবাদ তবাদবাই বেসিনের চুক্তি আঠারোশো দুই স্বাক্ষর কোন পেশোয়া করেছিলেন দ্বিতীয় বাজিরাও শোভা সিংয়ের বিদ্রোহ বাংলার কোন জেলায় হয়েছিল মেদিনীপুর কে ভ্রাম্যমাণ কমিটি গঠন করেছিলেন ওয়ারেন হেস্টিংস কবে শিখনেতা বান্দাকে হত্যা করা হয় সতেরোশো সালে অপশনে যেহেতু আছে পনেরো সেটাই লিখবে কাদের মধ্যে আঠারোশো সালের লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল লর্ড লেক ও রঞ্জিত সিংয়ের মধ্যে কবে ব্যাংক অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে তনখা জায়গির কাকে বলা হতো বেতনের পরিবর্তে যে জায়গির দেওয়া হতো তাকে তনখা জায়গির বলা হয় কাসিম কবে মারা যান সতেরোশো সাতাত্তর সালে দ্য লেটার মুগলস গ্রন্থের লেখককে উইলিয়াম আরভিন উনত্রিশ দাগের প্রশ্ন ইংরেজ শক্তি ও রঘুনাথ রাও মধ্যে সুরাটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সালে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি এই তিরিশটি প্রশ্ন তোমাদের এই পেপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো থেকেই সকল উত্তর আসবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং লাইক কমেন্ট করে তোমাদের উপস্থিতি জানিও এবং পারলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ